হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, একটা প্রশ্ন আমি বারবারই কমেন্ট সেকশনে পেয়ে থাকি যে আমরা স্টুডেন্ট কিংবা আমরা চাকরি করি, আমাদের হাতে রোজ গোপাল সোনাকে স্নান করাবার সুযোগ হয় না, তাহলে আমরা গোপাল সোনাকে স্নান না করিয়ে কিভাবে ভোগ নিবেদন করব। সবার আগেই বলে রাখি বন্ধুরা, গোপাল সোনাকে কিন্তু স্নান না করিয়ে ভোগ নিবেদন করা যায় না। তাই জন্য আমি তোমাদের আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা গোপাল সোনাকে রোজ স্নান করাবার সময় না পেলে এইভাবেও করিয়ে নিতে পারো। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটি খালি পাত্র, তার পাশে রেখে দিতে হবে একটি পরিষ্কার গামছা বা তোয়ালে, যেটির সাহায্যে তোমরা গোপাল সোনার হাত বা মুখ মুছিয়ে দিয়ে থাকো। এবারে নিয়ে নিতে হবে একটা ঘুটির মধ্যে পরিষ্কার জল, তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা তুলসী পাতা, চাইলে তোমরা কর্পূর, অগরু, গোলাপ জল এগুলোও মেশাতে পারো। এরপরে আমাদের যেটা করতে হবে, এই ঘুটি থেকে তিনবার এই পাত্রের মধ্যে জল ঢালতে হবে এবং যে মন্ত্রটি আমাদের বলতে হবে সেটি হচ্ছে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এইভাবে তিনবার বলার পরে হাত জোড় করে গোপাল সোনাকে আমরা বলবো যে গোপাল সোনা, তুমি তো স্নান করে নিলে, এবার তোমার পাশে যে গামছাটি রাখা আছে সেটি দিয়ে তুমি ভালো করে হাত মুখ মুছে নিয়ে তারপরে ভোগ গ্রহণ করো। এই তো গেল গোপাল সোনার স্নান করা। এবারে আমরা দেখে নেবো যে এই জলটি আমরা কী করবো। এই জলটি আমরা যে কোনো জায়গায় ফেলবো না, ফেলবো কোনো গাছের গোড়া, এবং চাইলে আমরা কিন্তু এই জলটি আমাদের মাথায়ও ছিটিয়ে নিতে পারি, যেহেতু এই জলটি খুবই শুভ। এরপরে আমরা দেখে নেব, যদি আমাদের কাছে কোনো ছবি থাকে বা মাটির বিগ্রহ থাকে যেটিকে আমরা সরাসরি স্নান করাতে পারি না, তাহলে সেই ছবি বা মাটির বিগ্রহকে আমরা কিভাবে স্নান দিতে পারি, সেটিও কিন্তু খুবই সহজ। তার জন্যে সবার প্রথমে আমরা যেটা করতে পারি, একটি ভিজে গামছা বা তোয়ালে নিয়ে আমরা ছবিটিকে ভালো করে মুছে দিতে পারি। এইটি হচ্ছে সবচেয়ে সহজ উপায়। যদি আমরা চাই যে না আমরা স্নানই করাবো, তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ছবিটিকে বসিয়ে তার উল্টো দিকে একটি পাত্রের মধ্যে একটি আয়না বসিয়ে নিতে হবে। এই আয়নাটি হতে হবে ঠাকুরেরই আয়না, তোমার ব্যবহার করা আয়না হলে চলবে না। এই আয়নাটিকে এমনভাবে বসাতে হবে যাতে এতে এই ঠাকুরের প্রতিবিম্বটি পড়ে। এরপরে আমরা একটি ঘুটির মধ্যে ঠাকুরের স্নানের জল তৈরি করে নেব, তার মধ্যে আমরা কর্পূর আমরা দিয়ে দিতে পারি, তুলসী পাতা। এইভাবে দিয়ে নিয়ে আমাদের যেটা করতে হবে, আয়নাতে যেখানে প্রতিবিম্বটা দেখা যাচ্ছে তার উপর এইভাবে আমরা যে স্নানের জলটি আছে এইটিকেও তিনবার ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বলে ঢেলে দেব, এবং ঢেলে দেওয়ার পরে একটি পরিষ্কার গামছা বা তোয়ালে দিয়ে এই আয়নার যে প্রতিবিম্বটি আছে সেইটিকে মুছিয়ে নিতে পারি, চাইলে আমরা ছবিটিকেও মুছিয়ে নিতে পারি। এইভাবে কিন্তু খুব সহজ উপায়। তোমাদের কাছে যদি কোনো মাটির বিগ্রহ থেকে থাকে কিংবা কাগজের ছবি থেকে থাকে, তাহলে তোমরা এইভাবে রোজ এইভাবে স্নান দিতে পারো, কিংবা কোনো বিশেষ দিনে এইভাবে পঞ্চামৃত স্নানও করাতে পারো। আশা করি আজকের ভিডিওটি দেখে তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আবারও ফিরে আসবো তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।